চুরি হয়ে যাওয়া কোনো কিছু বর্তমান সময়ে খুব সহজে ফেরত পেয়ে যাওয়া প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করলেন র‍্যাব নয়, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হকের স্ত্রীকে প্রধানমন্ত্রীর উপহার দেয়া মোবাইল ফোনটি গত 21 নভেম্বর হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হয়। বিষয়টি তিনি র‍্যাব নয় শ্রীমঙ্গল ক্যাম্পকে জানালে চুরি হয়ে যাওয়ার 3 দিনের মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করে গত সোমবার বিকেলে মুক্তিযোদ্ধার স্ত্রীকে তুলে দেয়া সম্ভব হয়। 21 নভেম্বর র‍্যাব নয় শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শাহপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হক বীর বিক্রমের স্ত্রী সুকেরা খাতুন এর হাতে 2017 সালের 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে একটি মোবাইল ফোন উপহার দিয়েছিলেন। মুক্তিযোদ্ধার স্ত্রী সুকেরা খাতুন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে 22 নভেম্বর ভোরে তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পরে সোনারুঘাট থানায় একটি অভিযোগ করেন সুকেরা খাতুন এবং র‍্যাব মহাপরিচালককে বিষয়টি জানান। চুরি হওয়ার 3 দিনের মাথায় র‍্যাব নয় শ্রীমঙ্গল ক্যাম্প কোম্পানির কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে মোবাইল ফোনটি উদ্ধার করে সোমবার বিকেলে সুকেরা খাতুনের হাতে ফোনটি তুলে দেওয়া হয়। এ সময় তিনি মোবাইল ফোন উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য র‍্যাব মহাপরিচালক ও শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডারকে ধন্যবাদ জানান। এ বিষয়ে র‍্যাব মহাপরিচালক এ সপ্তাহের মৌলভীবাজারকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপহার হিসেবে মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়া একটা মোবাইল চুরি হয়েছে চুনারুঘাটে। এটা জানতে পেরে আমরা ব্যাপক ভিত্তিক উদ্ধার তৎপরতা পরিচালনা করি এবং তার মাধ্যমে আমরা 4 দিনের মধ্যে ফোনটি উদ্ধার করে আমরা আজকে সেই মরহুম আব্দুল হক বীর বিক্রম ওনার পরিবারের সদস্যরা এসেছেন, তাদের কাছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেই তাদেরকে দেওয়া উপহারটি আমরা